নমস্কার, আমি শ্রাবণী, শ্রাবণী রান্নাঘরে আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই। আজকে আমি বানাবো একটা বাঙালি রেসিপি, সেটা হলো দই কাতলা। এসব ভালো ভালো রেসিপি আপনারা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর প্রচুর শেয়ার করবেন, যাতে সকলেই দেখার শেখার সুযোগ পায়। কমেন্ট করুন যে রান্নাগুলো আপনাদের কেমন লাগছে। চলুন দেখে নিই দই কাতলা আমি কী করে বানাচ্ছি। দই কাতলা বানানোর জন্য আমি এখানে দু পিস কাতলা মাছের পিস নিয়েছি, 3 চামচ দই, সর্ষের তেলে রান্নাটা করব, লং, এলাচ, দারচিনি নিয়েছি, লবণ স্বাদ অনুযায়ী 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো নিয়েছি, একটা তেজপাতা, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ চিনি নিয়ে প্রথমে নুন আর হলুদ মাখিয়ে নেব। আমি 4 চামচ পরিমাণ সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এই তেলে লং, এলাচ, দারচিনিটা দিয়ে দেব। এবার দেব তেজপাতা, আমি দেব পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, এবার আমি দইয়ের মধ্যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস গুলো মিশিয়ে দেব। দেব হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো আর চিনি। চিনিটা ব্যালেন্স করবার জন্য দিলাম। এবার সবটা আমি একসঙ্গে মিক্স করে নেব। এবার আমি দইয়ের টেস্টটা দিয়ে দেব। দইটা যখন দেবেন গ্যাসটা কিন্তু একদম সিমে থাকবে। বাটিটা ধুয়ে, দইয়ের বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। গ্যাসটাকে একটু মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি। এটা থেকে যখন তেলটা ছেড়ে বেরিয়ে আসবে তখন আমি এতে জল দেব। মশলা থেকে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে, এবার আমি এতে জল দেব। 1/2 বাটি জল দিলাম, ঝোল হয় না, এটা মাখা মাখা হয়, তাই আমি জল বেশি দিলাম না। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম, এটা 4 মিনিট ঢাকা থাকবে। 4 মিনিট পরে আমি উল্টে দেব মাছগুলোকে। চার পিস কাঁচা লঙ্কা ছেড়া দিলাম, দিয়ে আমি আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম।
দুই কাতলা রেডি টু সার্ভ। আপনারা এইভাবে অবশ্যই বানাবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।